আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদ বাংলাদেশি ফুড নিনজা। আজকে আপনাদেরকে দেখাবো খুবই ইজি একটি ড্রিঙ্কের রেসিপি। ড্রিঙ্কটির নামটি হচ্ছে ভার্জিন মোহিতো। এই রমজানে আপনারা এই ড্রিঙ্কটি অবশ্যই আপনাদের ইফতারিতে ট্রাই করে দেখবেন। বানানো খুবই সহজ এবং এর জন্য খুবই কম উপকরণ লাগে এবং সময়টাও লাগে খুবই অল্প। তবে চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি লেবু। আমি ঠিক যেভাবে লেবুটিকে কেটেছি ঠিক সেভাবেই আপনারা কেটে নেবেন। লেবুটিকে আমি ঠিক এভাবেই ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি লেবুগুলোকে ত্রিভুজ আকারে কেটে নিয়েছি আর পুদিনা পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লেবুর কুচিগুলো। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী লেবুর কুচিগুলো দিবেন। আমি এখানে মোটামুটি 5-6 পিস দিয়েছি। আমি এখানে দিয়েছি পুদিনা পাতা 8-9 পিস। আপনারা চাইলে 4-5 পিসও দিতে পারেন। আর এখানে অ্যাড করে দিচ্ছি পিঞ্চ অফ লবণ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা না দিতেও পারেন। এখন আমি ঠিক এইভাবে একটু লেবু এবং পুদিনা পাতাকে একটু থেতিয়ে নিব যেন তার রসগুলো ঠিক মতো বের হয়। এখানে আমি আরো অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন লেমন জুস। আমি এখানে অ্যাড করে দিলাম আইস কিউব। আপনারা চাইলে আইস কুচি বা আইসকে ব্লেন্ড করেও এখানে দিতে পারেন। আমি এখানে অ্যাড করেছি আইস কিউব। এখন আমি এখানে অ্যাড করে দিলাম স্প্রাইট। আপনারা চাইলে এখানে স্প্রাইট বা সেভেনআপ যে কোনো একটি ইউজ করতে পারেন। আর আপনাদের কাছে যদি প্লেন সোডা অ্যাভেলেবল থাকে তো সেটা ইউজ করতে পারেন। তবে এখানে একটু বলে দিই, যদি প্লেন সোডা ইউজ করেন তো সেক্ষেত্রে এখানে চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ভার্জিন মোহিতো রেডি হয়ে গেছে। এখন জাস্ট একটি স্পুন দিয়ে একটু নেড়ে দেব। এই রমজানে এই রেসিপিটি অবশ্যই আপনাদের ইফতারিতে ট্রাই করে দেখবেন এবং খেতে কেমন লাগলো সেটা আমাদের কমেন্টস বক্সে এসে অবশ্যই জানাবেন। আশা করব আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে একদম ভুলবেন না। তো ভালো থাকবেন, নেক্সট দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।